হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে। 7 তারিখের পর তৃণমূল আঘাত পেলে দেখে নেব এমনই মন্তব্য করেছেন তিনি। ভয় পেয়ে হুমকি দিচ্ছে পাল্টা তোপ মোহাম্মদ সালিমের। তৃণমূল আঘাত পেলে 7 তারিখের পর দেখে নেওয়ার হুমকি হুমকি দিচ্ছেন জলঙ্গির তৃণমূলের সভাপতি। অন্যদিকে পাল্টা বলছেন মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন ভয় পেয়ে হুমকি দিচ্ছে তৃণমূল। হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে। তৃণমূল আঘাত পেলে 7 তারিখের পর দেখে নেওয়ার হুমকি জলঙ্গির তৃণমূলের সভাপতির মুখে। পাল্টা তোপ দেখেছেন মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন ভয় পেয়ে হুমকি দিচ্ছে তৃণমূল। হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে। তৃণমূল আঘাত পেলে 7 তারিখের পর দেখে নেব এমনই মন্তব্য করছেন তৃণমূলের সভাপতি। কি বলেছেন তৃণমূলের সভাপতি শোনাবো আপনাদের। আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত, ব্যাপারটা হচ্ছে যে কথাগুলোকে একদম টোটাল গোটাটা বলতে হবে, আমি কোথায় থেকে শুরু করেছি কোথায় শেষ করেছি, কোথাও কাটিং করে কথা চালিয়ে অন্য দলকে এনার্জি দেওয়া এটা ঠিক না। সাংবাদিকরা হচ্ছে তৃতীয় স্তম্ভ। আমি বলেছি যে যারা এখনও মান অভিমান করে বসে আছেন তারা আসুন, ইগোর কোনো ব্যাপার নেই, বুকে জড়িয়ে নেবো। তৃণমূল কংগ্রেসটা করলে বুকে জড়িয়ে নেবো, এবং যারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলেছিল, তারা এখন হঠাৎ করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যদি সিপিএমকে ইন্ধন দেয় তাহলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা